Assalamu alaikum. Ami astăzi n-am zis parking coordinator. Assalamu alaikum, mama ta. Kemon asu, alaikum assalam. Kemon asu, mama ne? Da, tu ne mai আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা একজন ব্লগার আপুর বাসায় বেড়াতে যাব, আর পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কার বাসায় বেড়াতে যাচ্ছি। তো এখন সেই বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আর আমি যেই শাড়িটা পরে যাব আর যেই অর্নামেন্টসগুলো পরব তা একসাথে গুছিয়ে রাখছি। তো আমরা এখন রেডি হয়ে নিচে নেমে এসেছি। রাদের বাবা আগে নেমে এসেছিল, আর আমাদের সেদিন কিন্তু বিভিন্ন কারণে অনেক দেরি হয়ে গেছে আপুর বাসায় যেতে। এখন কিন্তু প্রায় দুইটা বেজে গেছে বাসাতেই, এরপর আমরা যাব, তার মানে অনেক বেলা হয়ে যাবে যেতে যেতে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু খারাপ লাগছিল, তারপরও সবাই এখন রেডি হয়ে বের হয়েছি নতুন এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। তো এখন আমরা রওনা হব, আর আমার ছেলে মেয়ে ওই যে পিছনে বসে আছে, আর এই যে আপনাদের ভাইয়াকে দেখতেই পাচ্ছেন। আমরা এখন বের করতে যাচ্ছি না? আমরা আজকে একজন ব্লগারের বাসায় যাচ্ছি, আর সেখানে গিয়ে দেখাবো আমরা কার বাসায় এসেছি। তো এখন আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি, যদিও আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল আরো অনেক আগে, কিন্তু বিভিন্ন ঝামেলায় আমি আটকা পড়ে গেছি, তাই এখন রওনা হলাম। মানে সবাই, শুধু আমি একা না, আমরা চারজনই আটকা পড়ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা রওনা হচ্ছি, তো চলুন আমাদের সাথে নিয়ে যাই। তো ফাইনালি সবকিছুর পরও যখন আমরা রওনা দিয়েছি, তো ভাবলাম ঝামেলা হয়তো এখানেই শেষ, দেরি যতটুকু হয়েছে বাসাতেই হয়েছে, এরপর আর দেরি হবে না। কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভুল ছিল। ওই দিন আমাদের আরও বিপাকে পড়তে হয়েছিল, আর সেটা পড়তে হয়েছিল মিষ্টি কেনার সময়। তো আমরা চেয়েছিলাম ননির মিষ্টিটা নিব, কারণ সেই মিষ্টিটা সবারই খুব পছন্দ। তো ননির মিষ্টি কিনতে যে কি ঝামেলায় পড়লাম চলুন দেখে আসি। ননির মিষ্টি কিনতে আমরা এসেছি আজমপুর রবীন্দ্র সরণি রোড, আর এখন আমরা ননির সেই দোকানে ঢুকছি। তবে বলে রাখি, এর আগে কিন্তু আমরা রাজলক্ষ্মী ননির মিষ্টির দোকানেও গিয়েছিলাম, আর সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেক বিজি ছিল বলে আমরা সেখানে আর থামিনি। আমরা আজমপুর চলে এসেছি, আর এখানে এসে বিপাকে পড়েছি। এখানে ননিতে যত মিষ্টি ছিল সব মিষ্টি একটি বিয়েবাড়ির জন্য সেল হয়ে গেছে। এখন আমরা আবার কিন্তু রিটার্ন সেই রাজলক্ষ্মী যাচ্ছি। তো এমনিতেই কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, তারপর এখন আবারও পথের মধ্যে সেই মিষ্টি কেনা নিয়ে আরও দেরি হয়ে যাচ্ছে। তো এবার রাজলক্ষ্মী ননির অপোজিট সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল, সেখানে গাড়ি পার্ক করে আমরা রাস্তা পার হয়ে ননির মিষ্টির দোকানে গেলাম, আর সেখান থেকে মোটামুটি পছন্দ মতো মিষ্টি কিনলাম। আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে অন্য মিষ্টির দোকান থেকে মিষ্টি নেই, না সে ননির মিষ্টিই নেবে। তো এই তো এইখান থেকে তিন আইটেমের মিষ্টি নিলাম, এই সাদা মিষ্টিটা, আর এগুলো হচ্ছে নারিকেলের লাড়ু, আর আমার পছন্দ এই লাড্ডু। তো পরে জানতে পেরেছি অনামিকা আপু নাকি লাড্ডু খুব পছন্দ করে। তো যাই হোক, এখান থেকে এগুলো প্যাকেট করে নিয়ে নিচ্ছি। না, গাড়িতে আবার রাখা লাগে ওই পাশে, একটা সোফা।
এইবার চলে এসেছি ননির অপোজিটে একটি সুপার শপ আছে, আর সেখান থেকে কিছু চকলেট নিব, কারণ আপুর ছোট্ট একটি বেবি আছে সাহিত্য, ওর জন্য কিছু চকলেট নেওয়ার জন্য এরপর এই শপটাতে ঢুকেছি, আর এখান থেকে পছন্দ মতো কিছু চকলেটও নিয়ে নিয়েছিলাম। তো খুবই দ্রুত করে একটি বক্স আর একটি ক্যান চকলেট নেওয়ার পর ওইখান থেকে বের হয়ে এসেছি। তো ফাইনালি এত এত ঝামেলার পরও অবশেষে কিন্তু আমরা অনামিকা আপুর বাসায় এই যে পৌঁছে গেছি। তবে একটু দেরি হয়ে গেছে, তারপরও ভালো লাগছে যে সব কিছু শেষ করে আমরা এখন অনামিকা আপুর বাসায়। এই তো আমরা চলে আসছি আমার ছোট বোনের বাসায়। হ্যালো, চলো যাই। আপু তোমার কি বলি, তোমার খুব ভালো লাগে আমার, তোমার যে ব্লগ যে করতেছো মানে খুব সুন্দর করে গুছানো, একটি স্টোরি থাকে, কানেক্টেড থাকে, যে এটার উপর কি জানি আমি তো পারি না আপু, এই নতুন নতুন করি আমি অত ভালো পারি না। না না অনেক ভালো করতেছো, তোমার ভিডিও গুলো তো আমার অনেক ভালো লাগে, আমি তো মনে হয়েছে বাসায় এসে মরছি না কেউ দেখবো। দেখবো দেখবো আচ্ছা ওরা আচ্ছা আমরা তাড়াতাড়ি যে অনেক দেরি করে ফেলছি তাই না আপু। তো এই ব্লগের সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।